দীপশিতার ভোটে দাঁড়ানোতে এফেক্ট হবে কি জানি না, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে বামপন্থীদের কথা বলার জন্য, তৃণমূল বিজেপি বাইনারি ভাঙার জন্য আমরা যারা যারা বিগত এতগুলো বছর ধরে রাস্তায় ছিলাম, লড়াইয়ে ছিলাম, আন্দোলনে ছিলাম, আমরা চেষ্টা করব বেশিরভাগ মানুষের কাছে পৌঁছে যাওয়ার, আমাদের কথাগুলো তাদের বোঝাবার। আমার বিশ্বাস মানুষ আমাদের কথা শুনবেন। আমরা প্রাথমিকভাবে তো দেখেছি এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অবশ্যই দুর্নীতি একটা বড় ইস্যু, সন্দেশখালিদের মা বোনেদের যে নিরাপত্তা সেটা একটা বড় ইস্যু। আমাদের প্রাথমিক যে এজেন্ডার ওপর আমরা লড়াই করব তা হলো ভারতকে বাঁচাতে হবে। ভারতের যে ইনস্টিটিউশন, আমরা যে সংবিধানের ওপর দাঁড়িয়ে এই ভারত তৈরি হয়েছিল, আমাদের পার্লামেন্ট, পার্লামেন্টের যে ইন্টিগ্রিটি, সেইগুলো দিনের পর দিন আক্রমণের মুখে পড়েছে 2014 সালের পর থেকে। ধর্মের নামে, জাতের নামে, আইডেন্টিটি, পরিচিতির নামে এই দেশকে ভেঙে টুকরো টুকরো করে ফেলার প্রচেষ্টা হয়েছে। লোকসভা নির্বাচন তাই প্রাথমিকভাবে দেশ বাঁচানোর লড়াই। দেশকে যারা টুকরো টুকরো করতে চান, কেন্দ্রের সরকার, যারা কৃষক মারেন, শ্রমিক মারেন, ছাত্র মারেন, তাদের বিরুদ্ধে লড়াই, এবং তাদের যারা দোসর, যারা পশ্চিমবঙ্গে এই পরিসরটা তৈরি করছেন, যাদের ধর্ম নিয়ে, জাত নিয়ে, পরিচিতি নিয়ে রাজনীতি হয়, তার বিরুদ্ধে ওই দুর্নীতি করা, চুরি করা, ডাকাতি করা লোকগুলোর বিরুদ্ধেও আমাদের লড়াই। সেটা উনি উকিল হতে পারেন, ডাক্তার হতে পারেন, আমার মনে হয় তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ উনি যখন জনপ্রতিনিধি ছিলেন তখন উনি আমার এলাকার মানুষের জন্য, শ্রীরামপুর লোকসভার জন্য কী করেছেন, অথবা পার্লামেন্টের মধ্যে যখন এখানে এক অলমোস্ট ফ্যাসিস্টিক অনস্লট চলছে, বিজেপি যখন আমার দেশের সংবিধানকে প্রতিদিন দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছেন, তখন আমার এলাকার সাংসদ তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে কতগুলো সওয়াল করেছেন, কতবার নিজের অংশের মানুষের কথা তুলে ধরেছেন, আমার মনে হয়েছে সেটা ঠিক করে হয়নি। আমাদের মনে হয় এই পশ্চিমবঙ্গের মানুষের যদি প্রতিনিধিত্ব কাউকে করতে হয়, কেন্দ্রের সরকারে বাংলার স্বর যদি কাউকে মজবুত করতে হয়, তার জন্য এমন মানুষ লাগবে যে মানুষ স্বার্থের জন্য রাজনীতিতে আসেননি, যে মানুষের অর্থনৈতিক তার 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 জীবন চলবে কি চলবে না, তার পকেটে টাকা থাকবে, পেটে ভাত থাকবে কি থাকবে না, সেটা রাজনীতির উপর ডিপেন্ড করেন না। এমন স্বার্থহীন মানুষরা যদি রাজনীতিতে আসেন, এমন স্বার্থহীন মানুষরা যদি আমার জনপ্রতিনিধি হন, তাহলে বাংলার মানুষ বাঁচবে। সেটা তো তৈরি হচ্ছে, এই সিপিএম যে কোথাও নেই, বিজেপি তৃণমূল যে বাইনারি সেটা তৈরি করা হচ্ছে। আমার মনে হয় সন্দেশখালী লড়াই যদি আমরা দেখি, সন্দেশখালীতে যখন সাধারণ মায়েরা বোনেরা যখন রাস্তায় নেমেছিলেন, সেখানেও কিন্তু বামপন্থীরা ছিল। 2014 সাল থেকে নিরাপদ সর্দাররা বারবার অ্যাসেম্বলির মধ্যে ওই মা বোনেদের কথাই তারা বলতে চেয়েছেন, আমাদের তখন মাইক বন্ধ করে দিই, তার কথার যে স্বর সেই স্বরটাকে দমন করা হয়েছে। আমার মনে হয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা অঞ্চলে গরিব খেটে খাওয়া মানুষ কথা বলার জন্য বামপন্থীরাই রয়েছেন। তৃণমূল বিজেপি নির্বাচনের আগে দল বদলে একে অপরের টিমে যান। আজকে মমতা ব্যানার্জি নিজের ভাই, তিনি পর্যন্ত বিজেপিতে যাবেন যাবেন করছেন। বিজেপি থেকে কেউ তৃণমূলে আসার, সকালবেলা তৃণমূলে এলেন, বিকালবেলা প্রার্থী হয়ে গেলেন, ফলে তৃণমূল বনাম বিজেপিটা হবে কি করে? তৃণমূল বিজেপি তো যৌথ একটা শক্তি, তারা তাদের নিজেদের লোকদের সফল করে আর কি নির্বাচনে লড়ছেন। এই দুটো রাজনৈতিক দলের বিরুদ্ধে যারা কনসিস্টেন্টলি রাস্তায় ছিলেন তারা বামপন্থীরা।